ওয়েডিং ফটোগ্রাফি করে ইনকাম করা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কেমন? ওয়েডিং ফটোগ্রাফি এটা হোক আর অন্য যে কোনোটা হোক, আপনি কী ছবি তুলছেন এটা হলো মূল বিষয়। আপনি বেপর্দা নারীর ছবি তুলছেন, আপনি জানেন এটা প্রচার হবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, তাহলে এটা আপনার জন্য তোলা জায়েজ নেই। কিন্তু আপনি যদি ভালো কিছু তোলেন তাহলে সেটা আপনার জন্য কী আছে, জায়েজ। ধরেন পুরুষেরটা পুরুষে তুলে দিলেন আর মেয়েদেরটা মেয়েদেরকে দিয়ে তুললেন, মেয়েদের মধ্যে থাকবে এরকম যদি জানা শোনা থাকে তাহলে সেটা করতে পারেন। তো বিবাহ শাদীতে সেটা আসলে সম্ভব হয় না, এই জন্য বিবাহ শাদীতে এই ধরনের ফটোগ্রাফির কাজ অ্যাভয়েড করাটাই হলো কর্তব্য একজন ইমানদারের জন্য। কারণ সেখানে নারী পুরুষের মিক্সিং থাকে, বেপর্দা থাকে, এই বেপর্দাটাকে আমি এই ফটোগ্রাফির মাধ্যমে আরও ছড়ানোর ক্ষেত্রে কী করলাম, ভূমিকা পালন করলাম, সেই জন্য এটা পরিহার করতে হবে। এমনিতে মৌলিকভাবে আপনি সেই ফটোগ্রাফি করতে পারেন যে ফটোগ্রাফি করে আপনি সরাসরি কোনো অন্যায় কাজের সহযোগী হচ্ছেন না, এরকম যদি হয় সেটা আপনি জায়েজ। ধরেন একটা কোনো একটা স্কুলের পিকনিক হচ্ছে, সেখানে আপনি ফটোগ্রাফি করলেন, তো সেখানে আপনি ফটোগ্রাফি করতে গিয়ে ছেলেদের ফটোগ্রাফি করলেন, মেয়েদের ফটোগ্রাফি আপনি করলেন না, বা সেটা আলাদা লোক দিয়ে করালেন, মেয়েদেরকে দিয়ে করালেন, বা সেখানে তারা কমিটেড যে এটা তারা অন্যায় কাজে ব্যবহার করবে না, একটু জটিল। এটা ঠিক যে ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন খুব প্রশস্ত, কিন্তু তারপরে ওয়াদাআতা আলাইনাল আরদু বিমা রাহাবাত, ইমানদারদের জন্য দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে দুনিয়াটা। জান্নাতে যাওয়াটা তো অনেক বড় একটা বিষয় যার জন্য স্যাক্রিফাইস অনেক বেশি করতে হবে।